एवरीवन, वेलकम बैक टू माय चैनल रीम्स विशन टू अ न्यू व्लॉग। तो आज प्राय 17-18 दिन पर एक नतून व्लॉग आमी स्टार्ट करलाम। केनो एतदिन देरी हलो आमार, एतदिन केनो कोनो व्लॉग पोस्ट करिनी सेटा तोमादेर साथे एखन शेयर करब बोलेई आमी एटा स्टार्ट करलाम। तो एतदिन आमार छेलेर एग्जाम चलछिलो, आमार छेले क्लास 6 এ পড়ে, টুটান তোমরা জানো অনেকবারই বলেছি। তো ক্লাস 6 এ পড়ে, তোমরা হয়তো ভাববে যে বাবা ক্লাস 6 এ পড়ে তার জন্য আবার एग्जाम চলছে বলে এতদিন ব্লগ পোস্ট করলে না। তো দেখো সবাই সবার মেন্টালিটি সমান না। তো আমার এটা পার্সোনাল ওপিনিয়ন যে বাচ্চাদের কোনো এক্সামকেই মানে বাচ্চারা যেই ক্লাসেই পড়ুক না কেন, যেমন আমার মেয়ে ক্লাস নার্সারিতে পড়ে, আমার ছেলে ক্লাস 6 এ পড়ে, তো কোনো এক্সামকেই মানে একদম কি বলবো ক্যাজুয়ালি নেওয়াটা আমার মনে হয় উচিত না, বিশেষ করে প্যারেন্টসদের, কেননা তাদের থেকেই তো ছেলেমেয়েরা শেখে। তো আমরা যদি এক্সামগুলোকে ক্যাজুয়ালি নিই তো ওরাও সেটাকে অতটা সিরিয়াসলি নেবে না। তো সেই জন্য আমি মনে করি যে প্যারেন্টসকে অন্তত এক্সামগুলোকে, সে যেই ক্লাসই হোক না কেন, ক্লাস 6 হোক বা ক্লাস নার্সারি হোক বা কোনো উঁচু ক্লাস হোক, যাই হোক, তো সেটাকে একটু সিরিয়াসলি নেওয়া উচিত। এবং বাচ্চাদের সাথে অন্তত সেই সময়গুলোকে মানে ওই সময়টা বাচ্চাদের সাথে একটু সময় দেওয়া উচিত, কেননা ওদের ওই সময় খুব প্রয়োজন হয়, বিশেষ করে মাকে। তো এটা আমার ধারণা, আমি জানি না। তো এই কারণেই আমি এতদিন, আমার মেয়ের এক্সাম অনেক দিন হয়েছে, শেষ হয়ে গেছে, আর ছেলের এক্সাম চলছে, তো সেই কারণে আমি এখন কিছু করতে পারছি না। তো আজকে ছেলের ম্যাথ এক্সাম শেষ হলো, তো একটু লাইট মানে হলো আর কি প্রেশারটা। তো সেই জন্য আমি ভাবলাম যে না, একটা আজকে একটা ব্লগ একটা ভিডিও বানাতেই হবে। তো সেই জন্য আমি তোমাদের সাথে কি দেখা করতে চলে এলাম, আর ভালোও লাগছে না, অনেকদিন ধরে কিছু ভিডিও বানাচ্ছি না। তো কি যাচ্ছে এখানে সামনে রাস্তা দিয়ে, এই জন্য আওয়াজ আসছে। তো যাই হোক, এখন আমি এই ভিডিওটা বানাচ্ছি, আর আজকে আমি যে স্পেশাল রেসিপিটা বানাবো সেটা হচ্ছে পালক পনির। পালক পনিরের একটা রেসিপি বানাবো। আর ও আরেকটা কথা তোমাদের বলার আছে যে আমার একটা, আমি আগে একটা ব্লগ করেছিলাম, আমার বোনের আইবুড়ো ভাত বলে একটা ব্লগ করেছিলাম। তো সেই ব্লগে আমি বলেছিলাম যে আমার বোনের খুব রিসেন্টলি বিয়ে, তো ওর বিয়ে কিন্তু চলে এসছে একদম, মানে আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ওর বিয়েটা। মানে আমার ছেলের এক্সাম যেদিন শেষ হবে, মানে 3 তারিখে আমার ছেলের এক্সাম শেষ হবে আর 4 তারিখে ওর বিয়ে। তো বুঝতেই পারছো ভীষণ মনে আনন্দ যে পরীক্ষাটা জাস্ট শেষ হবে আর আমি বেরিয়ে যাব হচ্ছে বিয়েবাড়ির উদ্দেশ্যে। তো তার জন্য টুকটাক গোজগাজ চলছে, আর সেই জন্য মনটাও বেশ খুশি খুশি হয়েছে। তো যাই হোক, তোমাদের জানিয়ে রাখলাম। তো এর এই ব্লগটার পরে কিন্তু ভীষণ ধামাকেদার সমস্ত ব্লগ আসতে চলেছে, বিয়ে মানে স্পেশালি বিয়ে নিয়ে আর কি। তো বিভিন্ন রিচুয়ালস হবে, যেমন মানে যেটা হয় আর কি, যা যা হয়, সঙ্গীত মেহেন্দি, এখন তো সঙ্গীত মেহেন্দিটা ভীষণ মানে কি বলবো ফ্যাশন ইন, সবাই এখন যারাই বিয়ে করছে তারাই এটাকে আবার আলাদাভাবে সেলিব্রেট করছে। তো এটা আছে, তারপর গায়ে হলুদ আছে, বিভিন্ন রিচুয়ালস আছে, সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, আর ভীষণ মজা হবে, আর সেগুলো কিন্তু নেক্সট ব্লগগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে। আর আজকে আমি একটা স্পেশাল রেসিপি বানাবো, চট জলদি মানে আমি কিভাবে বানাই পালক পনির সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে আমার হাজবেন্ড আর আমার ছেলে মেয়ে সবার একটা ফেভারিট ডিশ, তো ভীষণ মানে ইম্পর্টেন্ট আমার কাছে, এটা ভালো করে বানাতে হবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি পালক পনির। পনির বানানোর জন্য আমি এখানে পালং শাকটাকে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে রয়েছে হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, আদা কুচি, আর এখানে হচ্ছে কাজু বাদাম। তো আমি এই সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলোরও পেস্ট বানাবো, আর এই বয়েলড পালং শাকটারও একটা পেস্ট বানিয়ে। তো এখানে আমি পালং শাকের পেস্ট বানিয়ে নিয়েছি, আর এখানে ওই পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো এটাও পেস্ট করা হয়ে গেছে। আর এবার আমি এই পনিরগুলোকে ভেজে, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে জাস্ট হালকা করে একটু ভেজে নেব। আমি
পনিরগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল রয়েছে, ওই তেলেই আমি দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দেব গোটা জিরে। এবার আমি এতে অ্যাড করব মিক্সিতে পেস্ট করে রাখা পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটোর যে পেস্ট। এবার আমি এতে অ্যাড করে দেব কতগুলো মটরশুঁটি। এবার আমি এতে অ্যাড করব হলুদের গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিক্স করে দিতে হবে, ভালো করে কষাতে হবে। তো মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এতে যে পালং শাকের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এতে দিয়ে দেবো। তো পালং শাক দিয়ে আমার বেশ ভালো করে এটাকে কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব হচ্ছে এই যে পালং শাক সেদ্ধ করার সময় যে জলটা বেরিয়েছে সেটা, আমি আলাদা করে আর অন্য কোনো জল অ্যাড করছি না, এটাই আমি এর মধ্যে দিয়ে দেব। আর যদি আলাদা করে অ্যাড করতে হয় প্রয়োজন মনে হয় তাহলে ফোটানো জল অ্যাড করতেই পারি। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ব্যাস এবার এটাকে ঢেকে 5 মিনিট ফোটাতে হবে। তো আমার এটা ফুটে উঠেছে, তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা পনির আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর কসুরি মেথি যেটা মাস্ট পালক পনিরে, আর পরিমাণ মতো চিনি আর দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি। ব্যাস ভালো করে মিক্স করে দিয়ে দেবো। আমার পালক পনির রেডি, আমার পালক পনির রেডি। পালক পনিরটা দেখতে ঠিক এই রকম লাগছে গার্নিশিংয়ের পর। দেখো ওপরে কিছুটা ভাজা পনির রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আর একটু ক্রিম দিয়ে একটু গার্নিশিং করেছি। তো আজকে আমার লাঞ্চ মেনুতে আছে এই পালক পনির আর ডাল আর হচ্ছে কাতলা মাছের ঝোল আর এটা কি আছে ও এটা টক দই, এটাই আজকে আমার লাঞ্চ মেনু। আরেকজন বসে পড়েছে খেতে। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, এবার লাঞ্চ করার পর এখন আমি যেটা করি হচ্ছে মেয়ে ঘুমোবে আর আমি ছেলেকে নিয়ে বসবো পড়াতে। তো কালকে আবার এক্সাম আছে, কালকে ওর বোধহয় জিকে পরীক্ষা আছে, তো যাই হোক সেই জন্য এখন আমাকে পাশে বসে থাকতে হবে, ও পড়াশোনা করবে। আর আজকে এই ব্লগটাকে আর বড় করবো না, যাওয়ার আগে আমি যেটা বলি সবসময় স্টে হ্যাপি স্টে হেলদি স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ বি পজিটিভ।
পজিটিভ। আর নেক্সট ব্লগগুলো কিন্তু দেখতে তোমরা একদম 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 ভুলবে না। প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।